আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদের জন্য আমি নিয়ে আসলাম যে ভিডিওটা, সেটা হলো আজকে আমি আসলে কোনো রুটি খাচ্ছি না, কারণ আজকে আমার ছুটির দিন। আজকে ফ্রাইডে, তো আমার হাজব্যান্ড বললো যে আমি একটু বাইরে যাব, সেই জন্যই আমি ভাবছি যেহেতু ও বাইরে যাচ্ছে তাহলে আমি এবার ঘরের ভিতরে কিছু একটা বানিয়ে খেয়ে ফেলি। তো আজকে আসলে আমার খুব মন চাচ্ছিল যে আমি রুটি না খেয়ে আমি ভাত খাবো, সেই জন্য আজকে অবশ্য সকালের নাস্তা হিসেবে আমি ভাত আর আলুর ভর্তা খাবো। তো তোমাদের সামনে অবশ্যই আমি শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, কেমন পাশে থেকো। তো এদিক দিয়ে হলো, আজকে আমি আসলে ভাত রান্না করেছি আর সকাল আলু সিদ্ধ করছি, দেখে নাও হয়, কিন্তু গরম ভাতটা হয়ে ওঠে না, রুটিই খেতে হয়। তো এখানে আলুগুলো আসলে গরম রয়ে গেছে, তো এখানে ভর্তাটা রেডি হয়ে গেছে আমার। গরম ভাত সাথে আলু ভর্তা, একটু বেশি করে তো এখন শুরু করা যাক খাওয়াটা। অসাধারণ হয়েছে, গরম ভাত, নতুন আলু, সরষের তেল দিয়ে মাখা। ফ্রেন্ডস, আমি তোমাদের সবাইকে মিস করতেছি, কিন্তু তারপরে শেয়ার করে দিলাম, অসাধারণ হয়েছে। দেখো, তোমরা চাইলে আমার মতন সকালবেলা আলুর ভর্তাটা ট্রাই করে দেখো গরম ভাতের সাথে। আর দেখতেই পারছো দুপুরের জন্য আসলে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি অলরেডি, আজকে ডাল রান্না করব। তো ডাল প্রতিদিনই রান্না করি। তো তোমরা এদিকে দেখতেই পারছো, এদিক দিয়ে তোমার ভাইয়া বাজার করে নিয়ে আসছে। বাজার করে নিয়ে আসার পর আমি এগুলো আসলে কুটাকাটি করে রান্নাবান্না রেডি করছি, আর হলো বাচ্চাদের পছন্দের খুব কলা, সেই জন্য কলা নিয়ে আসছে। আমি কলাটা টেবিলের উপরে সাজিয়ে রেখে দিয়েছি, মেয়েটাও এসে নিয়ে খেয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে মেনলি কথা যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, আজকে একটু সকালবেলা ওয়াকিংয়ে গিয়েছিলাম। তো যখন আমি বাইরে যাই, আমাদের এদিকে একটা বড় রাস্তা আছে, সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পর ওদিকে হাঁটতে হাঁটতে অনেক দূর আমি চলে যাই, অনেক দূর চলে যাওয়ার পর একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগে। তো মেয়েটার সাথে ধাক্কা লাগে, আমি সরি বলে ফেলেছি। সরি বলার সাথে সাথে উনার আর সরি বলতে নেই, উনি তো মানে কি বলবে না বলবে, রূপের এত দেমাগ, মনে হয় যেন আকাশ থেকে পড়ে এসে নেমেছে এই অবস্থা, আর আমরা মনে কিছুই না। অথচ দেখো, মানে আমি সরি বললাম, মূল্য তো দিলই না, বরঞ্চ আমার সাথে উল্টাপাল্টা করা শুরু করে দিয়েছে। বলতেছে ধাক্কা মারেন, রাস্তাঘাটে দেখে চলতে পারেন না। আচ্ছা, আমি তো একটা মেয়ে ছিলাম, তাই না? আমি তো আর ছেলে না যে ওনার সাথে ধাক্কা লেগেছে বলে কোনো প্রবলেম হচ্ছে। তো কেমন টাইপের মানুষ যে মানুষকে মানুষ মনে করে না, নিজের রূপের অহংকারে টিকতেই পারে না। তো ভিউয়ার্স, এদিক দিয়ে এখন দেখে নাও যে বাচ্চাদের ঘুমানোর চেষ্টা করতেছি, যে বাচ্চারা ঘুমানোর জন্য ঘুমোচ্ছে না, দুষ্টুমি করেই যাচ্ছে, আর খাবার দাবার খাওয়ানো হয়ে গেছে এর মধ্যে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর হলো, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, কেমন? আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবে, যেন আমার প্রথম নোটিফিকেশনও তোমার কাছে আগে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।